যুব তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হলো শিয়ালানপুর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে। সালানপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ গোটা পশ্চিমবঙ্গের সঙ্গে সালানপুর ব্লকে প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এই দিন সালানপুর তৃণমূল কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এছাড়া এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে গাছের চারা বিলি করা হয় এবং চিত্তরঞ্জন দেশবন্ধু মহাবিদ্যালয়ে প্রায় 35 জন ছাত্রছাত্র এদিন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং ও তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আরমানের হাত দিয়ে দলীয় পতাকা নিজেদের হাতে তুলে নেন এবং তারা বলেন আজ থেকে তারা তৃণমূল ছাত্র পরিষদের হয়ে কাজ করবেন। এই অনুষ্ঠানের মাধ্যমে সালানপুর ব্লকের MRBC মহিলা ফুটবল টিমের হাতে একটি ফুটবল তুলে দেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালানপুর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘোষী কর্মকার, সহসভাপতি বিদ্যুৎ মিশ্র, সালানপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মিঠুন মণ্ডল, জিপি সিং বীরসংহ সহ আরো অনেকে। পশ্চিম বর্ধমান আসানসোল থেকে সুপ্রিয় প্রামাণিকের রিপোর্ট। আমাদের আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যারা আমরা প্রতিষ্ঠা দিবস পালন করছি, আজকে আমাদের সালানপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে আমাদের রূপনারায়ণপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে। আমাদের প্রত্যেক ছাত্রছাত্রীরা আমরা 28 আগস্ট যেতাম, কিন্তু কোভিড সিচুয়েশনের জন্য আমরা তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা আজকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং বারাপুনির আমাদের বিধায়ক বিধান উপাধ্যায়ের নির্দেশে আমরা একটি ছোট্ট কর্মী সভা আমরা পালন করছি। প্রত্যেক তৃণমূল ছাত্র পরিষদের সালানপুর এবং চিত্তরঞ্জনের বিভিন্ন তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আজকে মোটামুটি 30 জন নতুন ছাত্রছাত্রীরা আজকে সালানপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদে নতুন যোগদান করলেন। আজকে আমরা কেক কেটে প্রতিষ্ঠা দিবস পালন করি, কিছু চারাগাছ আমরা বিতরণ করি, আমরা ফুটবল বিতরণ করি। আমরা 2024 আমরা এই প্রতিশ্রুতি আজকে আমরা ইয়ে করতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে 2024 আমরা প্রধানমন্ত্রীর মুখে আমরা দেখতে চাই, তাই তৃণমূল ছাত্র পরিষদের পক্ষে আমরা আজকে চ্যালেঞ্জ দিলাম। আর কিছু বলবো না, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল ছাত্র। আমাদের পশ্চিম বাংলায় প্রত্যেক জায়গাতেই ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ঠান্ডার সঙ্গে পালিত হচ্ছে, আমাদের সালানপুর ব্লকের মধ্যে হচ্ছে। যেহেতু আজকে আমাদের আসানসোলে জেলার কর্মী সভা আছে, তাই আমরা সবাই খুব তাড়াহুড়োর মধ্যে আছি। তার পড়াশোনার মাধ্যমে নিজেকে যেন তৈরি করতে পারে এবং আর একদিকে সমাজকে নিয়ে, নিজের পরিবারকে নিয়ে চিন্তা, এই ডবল মিশন নিয়ে ছাত্র জীবন আস্তে আস্তে এগিয়ে যায়। কিন্তু এটা সুন্দর পথ, যেই পথে ছাত্ররা তাদের অ্যাম্বিশনকে ফুলফিল করতে পারে সেই পথ তৈরি করে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের সকলেরই আছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং সরকারি যে স্কিমগুলো আছে, যে 72টা স্কিম চলছে, পরে সরকার প্রত্যেক জায়গাতে চলছে, লক্ষ্মী ভাণ্ডার প্রত্যেক।